হ্যালো গাইস, আমি ব্লগরান ডট নেট এর পক্ষ থেকে ব্লগার দেলোয়ার জাহান রনি আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে এসেছি পেওনিয়ার কার্ড বিষয়ে কিছু কথা বলার জন্য, আমার নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য। মূলত আমাদের প্রথম ভিডিওটি করার পর, পেপাল নিয়ে প্রথম ভিডিওটি যেটি করেছিলাম, সেটি করার পরে আমি প্রচুর মেইল এবং কিছু কিছু ফোনও পেয়ে থাকি পেওনিয়ার নিয়ে কিছু বলার জন্য। তো পেওনিয়ার কার্ড ব্যবহার করছি মূলত যখন থেকে আমি ওডেস্কে জয়েন করেছিলাম, ওডেস্কে কাজ শুরু করেছিলাম, তখন থেকে আমি এই কার্ডটি ব্যবহার করা শুরু করেছি। পেওনিয়ার কার্ড কি এটি প্রথমে বলে নেওয়া দরকার। পেওনিয়ার কার্ড হচ্ছে কি, একটি ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার সিস্টেম। আমরা যারা অনলাইন প্রফেশনে আছি, বাইরে ক্লায়েন্টের কাজ করে থাকি, তারা পেমেন্ট দিয়ে থাকে আমাদেরকে পেওনিয়ার কার্ডের মাধ্যমে। পেওনিয়ার হচ্ছে কি, আমাদের মানি ট্রান্সফারিং একটি সিস্টেম। তো আপনি যদি অনলাইনে কাজ করে না থাকেন এবং বাইরে থেকে আপনার কোনো ধরনের পেমেন্ট আসার দরকার না হয়, তাহলে আসলে পেওনিয়ার কার্ড আপনার জন্য না। কারণ মূলত প্রথম দিকে পেওনিয়ার যখন অ্যাপ্রুভ করা হতো, তখন কোনো একটা কোম্পানির আন্ডারে আমাদেরকে অ্যাপ্লাই করা হতো। যেমন আমি ওডেস্ক থেকে কার্ড নিয়েছিলাম, এখন ওডেস্ক আপওয়ার্ক হয়েছে ইলান্সের সাথে মার্চ করে। তো ওডেস্ক, ইলান্স বা আপওয়ার্ক, এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো বাদেও কিন্তু আরো অনেকগুলো কোম্পানি আছে যাদের থ্রুতে আপনি পেওনিয়ার কার্ড পেতে পারেন। লাইক ইনফোলিংস এর মাধ্যমে আপনি পেতে পারেন, লাইক টু চেক আউট এর মাধ্যমে আপনি পেতে পারেন। তো এই সম্পূর্ণ ব্যাপারটি হচ্ছে কি, আপনার বাইরে থেকে মানি ট্রান্সফার করার বিষয় নিয়ে আপনার পেওনিয়ার আপনাকে হেল্প করে থাকে। তো যারা এই কাজটি করবেন না, তাদের জন্য মূলত পেওনিয়ার কার্ড না, এটি আমি বারবার করে বলে দিই। আর পেওনিয়ার কার্ডটি আপনি কিভাবে পাবেন, আমি অলরেডি বলেছি, পেওনিয়ার কার্ডটি আপনাকে পেতে হবে কোন একটা কোম্পানির থ্রুতে। যদি আপনি কোনো কোম্পানির অনলাইন কোনো প্রফেশনের সাথে যুক্ত না থাকেন, কোম্পানির সাথে যুক্ত না থাকেন, তাহলে কার্ডটি পাওয়া আপনার একটু অসুবিধা হবে। যদিও এখন বিজনেস প্রসারের স্বার্থে পেওনিয়ার তার রেফারেল সিস্টেম চালু করেছে এবং আপনি চাইলে কোনো কোম্পানির সাথে অ্যাড না হয়েও আপনি পেওনিয়ার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং আপনি যদি কারো রেফারেলে অ্যাপ্লাই করে থাকেন এবং আপনার কার্ডটি অ্যাপ্রুভ হয়ে থাকে, তাহলে $25 একটা বোনাস পাওয়ার আপনার সম্ভাবনা থাকে যখন আপনি আপনার কার্ডে $100 লোড করবেন, মানে ট্রানজ্যাকশন করবেন $100। তো সেটি অনেক ক্ষেত্রেই হয়ে ওঠে না যদি না আপনি অনলাইন প্রফেশনে কাজ করে থাকেন। তো পেওনিয়ার কার্ড অ্যাপ্রুভাল কিভাবে হয়, অ্যাপ্রুভাল সম্পূর্ণ ডিপেন্ড করে পেওনিয়ারের উপর। আমাকে যদি রাতের 1-2টার সময় আপনি ফোন দিয়ে বলেন যে আমার একটা পেওনিয়ার কার্ড লাগবে, আমি আসলে আপনাকে ওই ব্যাপারে হেল্প করতে পারবো না। কারণ এটি সম্পূর্ণ পেওনিয়ারের কোম্পানির উপর ডিপেন্ড করে, সে আপনার কার্ড কিভাবে অ্যাপ্রুভ করবে কিংবা কিভাবে ডেলিভারি করবে। পেওনিয়ার কার্ড অ্যাপ্রুভালের জন্য আপনার কিছু কাগজপত্র লাগতে পারে, আপনার ন্যাশনাল আইডি কার্ড আপনার দিতে হতে পারে, অথবা আপনার পাসপোর্ট দিতে হতে পারে, পাসপোর্টের কপি। আমি বেটার চুজ করি আপনি পাসপোর্টের কপিটি দিবেন, কারণ সেটি মোস্ট অফ দ্য টাইম পেওনিয়ার খুব লাইক করে, পছন্দ করে। অনেক সময় ন্যাশনাল আইডি কার্ড নিতে চায় না, তারা এক্সট্রা প্রুফ চায়। সো আর পেওনিয়ার কার্ড যে ডেলিভারি সিস্টেম আছে, অনেকেই আমাকে বলেছেন যে পেওনিয়ার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম, অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু কার্ডটি আমার ডেলিভার করা হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনার উচিত, যদি যেমন আমার প্রথম কার্ডটি আমি অ্যাপ্লাই করার পরে, প্রথম কার্ডটি কিন্তু সাথে সাথে আসেনি, আমি প্রথম কার্ডটি পাইনি। এরপর আমি যখন পেওনিয়ারকে আবার ইনফর্ম করেছিলাম, তারা সেই কার্ডের নাম্বারটি ক্লোজ করে আমাকে নতুন একটি কার্ড পাঠিয়েছিল এবং আমি সেকেন্ড টাইম কার্ডটি পেয়েছিলাম। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে প্রথম অবস্থায় আপনি কার্ড না পেলে উইদিন 1 মান্থের মধ্যে, আপনার অ্যাপ্রুভ হওয়ার 1 মান্থের মধ্যে কার্ডটি আপনার পোস্টালের মাধ্যমে ফ্রি ডেলিভারি যেটি আপনি পেয়ে যেতে পারেন। তো পোস্টালের মাধ্যমে যদি আপনার কাছে না আসে, সেক্ষেত্রে পেওনিয়ারকে ইনফর্ম করুন, তারা আপনাকে হয়তো অ্যাড্রেসটা চেঞ্জ করতে বলবে অথবা আপনাকে নতুন একটি কার্ড পাঠাবে। সেটি সম্পূর্ণ তাদের সাপোর্টের সাথে কথা বললে আপনি বুঝে যেতে পারবেন। এবং আমার মতে এখন যেহেতু আমাদের পোস্টাল সিস্টেমের অবস্থা খুবই খারাপ, আপনার যদি অলরেডি কার্ড থাকে বা আপনি কার্ডের জন্য, আপনার বেটার হয় হচ্ছে কি আপনি ফেডেক্স বা DHL, তারা যেটা প্রিফার করে $25 মেবি কাটে এই জন্য, সেটি যদি আপনি ব্যবহার করেন, তো সেক্ষেত্রে আপনার কার্ডটি এক্সপেডিটেড শিপিং এর মাধ্যমে খুবই দ্রুত চলে আসবে আপনার কাছে এবং আপনি সেফলি আপনার হাতে পাবেন। পোস্টাল সিস্টেমে কার্ড খুব মিসিং যাচ্ছে ইদানিং, কেন যাচ্ছে আমি ঠিক জানি না, এটা আমাদের বাংলাদেশিদের পোস্টাল সিস্টেমের সমস্যা। সো নেক্সট যেই কোশ্চেনটি আমি সাধারণত পাই, সেটি হচ্ছে যে বাংলাদেশ থেকে পেওনিয়ারে কিভাবে লোড করব। এখন এইখানে আমার কথা হচ্ছে যে আপনি যদি অনলাইন প্রফেশনে কাজ না করেন এবং একটি কার্ড নিয়ে থাকেন পেওনিয়ার থেকে, তাহলে আসলে আপনার কাছে এই কার্ডটির কোনো ভ্যালু নেই। এই কার্ডটি তো স্পেশালি আমরা কেউ ব্যবহার করি না হচ্ছে গিয়ে শো অফ করার জন্য যে আমার একটা পেওনিয়ার কার্ড আছে। লাইক দিস ওয়ান, আমি এই কার্ডটি দিয়ে প্রত্যেক মাসে ট্রানজ্যাক্ট করে থাকি। আমার এই কার্ডটি মূলত আমার সবগুলো ফ্রিল্যান্সিং যেগুলো মার্কেট প্লেস আছে, আমি যেগুলোর সাথে অ্যাটাচ আছি বা আমার ডিরেক্ট ক্লায়েন্ট আছে টু চেক আউট দিয়ে, যেখান থেকে বিল নেই, আমার সবগুলোর সাথে এই সিঙ্গেল একটা কার্ডই কানেক্ট করা। এই কার্ডের থ্রুতে আমি পেমেন্টগুলো নিচ্ছি, আমার এখানকার ATM থেকে উইথড্র করছি। সো আপনার যদি
দরকার না থাকে আমি কিন্তু আমার লোকাল মার্কেট থেকে কিন্তু আমার কার্ডে টাকা লোড করছি না, যেহেতু আমি অনলাইনে জব করি, বাইরে থেকে টাকা আসছে, আমি সেই টাকাটা আমার কার্ডে লোড করছি। এখন আপনারা অনেকেই যারা আমাকে মেইল করছেন বা ফোন করছেন যে জানার জন্য কিভাবে আমি বাংলাদেশ থেকে টাকা লোড করতে পারি, বাংলাদেশ থেকে টাকা লোড করার একটা দুইটা ওয়ে হয়তো আছে। সেটা হচ্ছে কারো যদি ইন্টারন্যাশনাল কার্ড থেকে থাকে সে হয়তো আপনার এখানে ডিরেক্ট লোড করে দিতে পারবে, অথবা কার্ড টু কার্ড ট্রান্সফার করতে পারবে, পেউনিয়ার টু পেউনিয়ার ট্রান্সফার করতে পারবে। কিন্তু আমার মনে হয় এইগুলো করলে আপনার অ্যাকচুয়ালি খরচ বেশি পড়ছে। আপনি টাকা থেকে যখন ডলারে কনভার্ট করবেন আপনার বেশি লাগছে, আবার সেন্ডিং মানির জন্য একটু সময় লাগছে, হয়তো কোনো কোনো ক্ষেত্রে কেউ এক্সট্রা চার্জ নিতে পারে, ডলারের রেশিও থেকে বেশি নিতে পারে। তো আপনি কেন করবেন আমি ঠিক জানি না, হতে পারে হয়তো আপনি ডোমেইন হোস্টিং কেনার জন্য, কিন্তু আমার মনে হয় সেখানে বাংলাদেশে প্রচুর ভালো ভালো প্রোভাইডার আছে যারা ডোমেইন হোস্টিং লোকালি সেল করছে, আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যাক, আর পেউনিয়ার কার্ড কাজে বাংলাদেশ থেকে লোড করার সিস্টেম তো আমি তো বলেই দিলাম, বাংলাদেশ থেকে লোড করতে হলে আপনার পেউনিয়ার আছে এরকম কারোর সাথে যোগাযোগ করতে হবে, সে আপনাকে লোড করে দেবে। আর বলেছিলাম পেপালের ভিডিওর কথা, পেপালের ভিডিও করার পরে যে কোশ্চেন সেটা হচ্ছে অনেকের পেউনিয়ার কার্ড তার পেপালের সাথে কানেক্ট হচ্ছে না। এইটি আসলে সম্পূর্ণরূপে পেপাল এবং পেউনিয়ারের একটি ইস্যু। প্রথম অবস্থায় যখন আমরা কার্ড কানেক্ট করেছিলাম, আমার পেপালের সাথে আমার পেউনিয়ার এখনও কানেক্ট করা, তো তখন কিন্তু কার্ড খুব ইজিলি কানেক্ট হয়ে গিয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টও কানেক্ট হয়েছিল। বাট রিসেন্ট যেটি সমস্যা হচ্ছে পেপালের সাথে পেউনিয়ারের ইউএসএ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে, সেটা হচ্ছে অনেক চেষ্টা করেও ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্টটি পেপালে আর অ্যাড করা যাচ্ছে না। যদিও আমরা আশা করছি খুব শিগগিরই পেপাল এই সমস্যাটি সমাধান করবে, কারণ পেউনিয়ারের দিক থেকে যা বলা হয়েছে সেটা হচ্ছে পেউনিয়ারের কোনো সমস্যা নেই, সমস্যাটি পেপাল জনিত। এবং অনেকেই ফোরামে লিখেছেন যে তারা পেপালের সাথে ডিরেক্ট যখন যোগাযোগ করেছেন, পেউনিয়ারের ব্যাঙ্ক অ্যাকাউন্টই তাদের পেপাল অ্যাকাউন্টে অ্যাড করে দেওয়া হয়েছে। সো এই বিষয়টি মাথায় নিলে আমরা এদিক থেকে একটু পিছিয়ে আছি, কারণ পেপাল অলরেডি আমাদের কান্ট্রি অ্যালাউ করে না, কাজে আমি কখনোই তাকে ফোন দিয়ে বলতে পারছি না যে আমার পেউনিয়ার ইউএসএ ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন তুমি আমার পেপাল অ্যাকাউন্টে লাগাতে দিচ্ছ না, বা আমার এই সমস্যাটা হচ্ছে, কারণ পেপাল তখন বলেই নাই যে তোমার তো পেপালই নাই তোমার দেশে। সো এটা আমাদের জন্য একটা সমস্যা হিসেবে কাজ করতেছে। বাই দ্য ওয়ে, ডিফল্ট আপনি কিন্তু পেউনিয়ার কার্ড দিয়ে অনলাইনে যে কোনো জায়গায় কেনাকাটা করতে পারেন, আর ডিরেক্ট মাস্টার কার্ড সাপোর্ট করে যেই লোকেশনগুলো, যেখানে দেখবেন পেমেন্ট সিস্টেমের মধ্যে মাস্টার কার্ড দেওয়া আছে, সেখানে আপনি ইজিলি, খুব ইজিলি আপনি আপনার পেউনিয়ারের ডিটেলস দিয়ে আপনি জিনিসপত্র কিনতে পারেন। সো আপনার যদি ডোমেইন হোস্টিং বা ফেসবুক অ্যাডভার্টাইজিং এর জন্যই মেইনলি আপনার টার্গেট থেকে থাকে, তো পেউনিয়ার কার্ড আপনি খুব ইজিলি ইউজ করতে পারেন, আপনাকে পেপাল ব্যবহার করতে হচ্ছে না। অল্টারনেটিভলি গুগল চেকআউট যেখানে সাপোর্ট করে আপনি সেখানে গুগল চেকআউট ইউজ করতে পারেন, কারণ গুগল চেকআউটের সাথে পেউনিয়ার কার্ড খুবই ইজি অ্যাটাচ করা এবং কোনো ধরনের সমস্যা হয় না। তো এই গেল হচ্ছে কি, আপনি পেউনিয়ার দিয়ে যেহেতু আপনি সব জায়গায় কিনতে পারছেন, কাজে অনেক ক্ষেত্রে পেপাল না হলেও আপনার চয়, তবু আমি জানি যারা বড় ধরনের অঙ্কের লেনদেন করেন তাদের জন্য পেপাল একটা ভাইটাল সিস্টেম, যা গিয়ে পেপাল নিয়ে আজকে কথা বলছি না। আর পেউনিয়ার কার্ড থেকে টাকা উত্তোলনে আপনি বাংলাদেশ থেকে যারা পেউনিয়ার কার্ড ব্যবহার করছেন তারা অলরেডি জানেন, বা যারা ব্যবহার শুরু করেছেন, পেউনিয়ার কার্ড থেকে টাকা উত্তোলন করতে গেলে এটিএম থেকে আমরা ডলার রেশিও কনভার্সনে আমরা কিছুটা কম পাই। কেন কম পাই, এটা হচ্ছে কি, আপনি প্রতিবার এটিএম মেশিনে কার্ড ইনপুট করার সাথে সাথে $2.15 আপনাকে চার্জ দিতে হয় পার ইনপুটে। আপনি যদি ব্যালেন্স চেক করতে যান সেক্ষেত্রে আপনার $1 মতো টাকা কেটে নেবে। তো আমরা কখনো ব্যালেন্স চেক করি না, পেউনিয়ার একটা নেটিভ অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, সেই অ্যাপটি ব্যবহার করি আমার ব্যালেন্স চেক করার জন্য। আর পেউনিয়ার থেকে যখন আমি কোনো একটা এটিএম থেকে টাকা উইথড্র করব, তখন আমার অ্যাকচুয়ালি কত অ্যামাউন্ট উইথড্র করলে আমার লস হবে না, লস বলতে ডলার রেশিও সবসময় বেশি পাবেন আপনি যদি আপনি যত বেশি টাকা উত্তোলন করবেন। আমাদের এখানকার বেশিরভাগ এটিএম এর যে সমস্যা সেটা হচ্ছে আমরা 20,000 এর বেশি টাকা উইথড্র করতে পারি না। স্ট্যান্ডার্ড চার্টারে 30-40 একটা লিমিট আছে, আমি ঠিক শো না, লাস্ট টাইম আমি 30,000 টাকা ওয়ান টাইম উইথড্র করেছিলাম HSBC থেকে। তো সেক্ষেত্রে আর একটা সমস্যা হয় যে HSBC বা স্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্কগুলোর এটিএম থেকে টাকা উইথড্র করলে এক্সট্রা এটিএম চার্জ 500 টাকা কেটে নেয়। সো এটা একটা সমস্যা, সেটা আমার কিন্তু 2.15 এর থেকে বেশি। সো আমি প্রিফার করি 20,000 করে এই টাকা আপ করার জন্য, এবং আমি প্রতিবার 20,000 করে আপ করলে রিসেন্ট হয়তো 268-69 এইরকম করে অ্যামাউন্টে টাকা কাটে। কোন কোন এটিএমগুলো আপনি ব্যবহার করতে পারেন, আমি সিটি ব্যাঙ্ক ব্যবহার করেছি, আমি এবি ব্যাঙ্ক ব্যবহার করেছি, ডাচ বাংলা ব্যাঙ্ক ব্যবহার করেছি, প্রাইম ব্যাঙ্ক ব্যবহার করেছি, মোটামুটি যেখানেই আপনি দেখবেন যে আপনার মাস্টার কার্ডের লোগো দেওয়া আছে সেই এটিএম গুলো থেকে আপনি টাকা উইথড্র করতে পারেন। ইভেন ব্র্যাক ব্যাঙ্ক থেকে আপনি টাকা উইথড্র করতে পারবেন, ব্র্যাক ব্যাঙ্কের এটিএম গুলো থেকে, বাট আমি মানা করবো আপনাকে করতে, কারণ ব্র্যাক ব্যাঙ্কের থেকে আমার টাকা উইথড্র করতে গিয়ে মোটমাট 3 আমার ক্যাশ আউট করতে পারিনি, আমি আমার টাকাটা কেটে রেখেছে এবং সেই টাকাটা ফেরত পেতে আমার মোটামুটি 2 মাস সময় লেগেছে। সো
এটিএম এ ফার্স্ট ট্র্যাক, যেমন ডাচ বাংলা ব্যাংকের ফার্স্ট ট্র্যাক গুলো থেকে আপনি পারবেন না, সিঙ্গেল এটিএম যেগুলো আছে যেখানে এটিএম কার্ডের মাস্টার কার্ডের লোগো দেওয়া থাকে উপরে, সেই এটিএম গুলো আপনি খুব ব্যবহার করতে পারবেন এবং চেষ্টা করবেন যত বেশি অ্যামাউন্ট একবারে তোলা যায়, বেশি অ্যামাউন্ট তুললে আপনার কনভার্সন রেশিওটা ভালো আসে এবং আপনার মাত্র 2.15 চার্জ কাটে। খেয়াল রাখবেন যতবারই তুলবেন আপনার 2.15 চার্জ কেটে নিচ্ছে আপনার থেকে, তো এটা একটা ইস্যু। আর আপনি যদি টাকা তোলার দরকার না হয়, বেটার হয় যে পেওনিয়ার কার্ড দিয়ে শপিং করা, কারণ আমি প্রচুর জায়গায় বিল দেই শুধুমাত্র পেওনিয়ার কার্ড দিয়ে। আমি চাইলে কিন্তু অনলাইনেও পেওনিয়ার কার্ড দিয়ে আমার মোবাইলগুলো রিচার্জ করতে পারি, আমি যে আমার বিল ডট কম আছে সেই সাইটটা থেকে আমি পেওনিয়ার কার্ড দিয়ে আমার বাংলা লিঙ্ক পোস্টপেইড মোবাইলটার মধ্যে আমি টাকা রিচার্জ করে নিই। অথবা আপনি চাইলে অর্ডার দিতে পারেন জিনিসপত্র যেগুলো মাস্টার কার্ড সাপোর্ট করে, ইভেন KFC বলেন, BFC বলেন, আপনি যদি খেতে চান বা স্বপ্ন বাগড়া যেখান থেকে আপনি বাজার করতে চান, বাটা যেখানে আপনি জুতা কিনতে চান, তো এই জায়গাগুলো কিন্তু আপনার মাস্টার কার্ড সাপোর্ট করে। আপনি চাইলে পজ মেশিনে এই জিনিস পেওনিয়ার কার্ডটি ব্যবহার করতে পারেন। এর ফলে কি হবে, পেওনিয়ার কার্ডটি যদি আপনি পজ মেশিনে ব্যবহার করেন এর জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হচ্ছে না আপনাকে, এবং আপনি ডলার রেশিও একদম মার্কেট প্রাইস অনুযায়ী পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কোনো ধরনের লস হচ্ছে না। তো শপিং কার্ড হিসেবে পেওনিয়ার খুবই অসম একটি সিস্টেম। আপনার ধরুন $60-70 বাকি রয়ে গেছে আপনি টাকা তোলার পরে, এই টাকাটা চাইলে আপনি কিন্তু পেওনিয়ার কার্ড নর্মালি পজ মেশিনে ব্যবহার করতে পারেন। তো সেই দিক দিয়ে পেওনিয়ার খুবই একটা বেটার সার্ভিস দিচ্ছে আমার, আমি আমি এটা খুব পছন্দ করি পেওনিয়ার কার্ড দিয়ে শপিং করতে, কারণ পেওনিয়ার কার্ড দিয়ে শপিং করলে আসলে আমার ডলারের রেশিওটা খুব ভালো পাই। আর অনলাইনে অফলাইনে যেহেতু আপনি সব জায়গায় পেওনিয়ার কার্ডটি ব্যবহার করতে পারছেন, কাজে যারা পেওনিয়ারের রিয়েল ইউজার আছেন তারা জানেন যে পেওনিয়ার আমাদেরকে একটা বিশাল ফ্যাসিলিটিস দিচ্ছে। তো পেওনিয়ার মূলত এইটা মানি ট্রানজাকশন, এটিএম উইথড্রল, এই জিনিসগুলো থেকে পেওনিয়ার টোটালি আর্ন করে থাকে। আর পেওনিয়ারের রেফারেলের যে সিস্টেমটা আমি বলেছি সেটি খেয়াল রাখবেন যে আপনার যদি দরকার না হয় শুধু শুধু রেফারেল লিঙ্কে ক্লিক করে পেওনিয়ার কার্ড নেওয়ার কোনো ধরনের দরকার নেই। $100 না আসলে কখনই $25 আপনি বোনাস পাবেন না। আর রিসেন্টলি পেওনিয়ার আমাদের দেশে ব্যাংক উইথড্রলের সিস্টেম চালু করেছে, যে চাইলে পেওনিয়ারের ব্যালেন্স আপনি ডিরেক্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে উইথড্র করে নিতে পারবেন, এবং তারা ইউরোপিয়ান কোম্পানিগুলো থেকে যেন আপনি বিল করতে পারেন সেইটির ব্যবস্থাও পেওনিয়ার করেছে। তো পেওনিয়ারের সার্ভিস প্রতিনিয়ত আপগ্রেড হচ্ছে, এবং আমি আশা করি যে সামনের দিকে পেওনিয়ার আরো অনেক বেশি বেটার বেটার সার্ভিস নিয়ে আসবে। আর মূলত জেনে রাখবেন যে আপনি আমাকে ফোন দিয়ে বা মেইল করে যদি পেওনিয়ার চান তাহলে কিন্তু আমি পেওনিয়ার দিতে পারবো না, কারণ আমি পেওনিয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর না। আপনি পেওনিয়ার.com এ যান, ওইখানে আপনি অ্যাপ্লাই করুন, ওইখানে আপনার যে ডিটেলস গুলো, যে কাগজপত্র গুলো চাই, যে আইডেন্টিফিকেশন চাই, সেগুলো দিয়ে অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ আপনার পেওনিয়ার কার্ডটি অ্যাপ্রুভ হবে। আর পেওনিয়ার কার্ড অ্যাপ্রুভালের পর আমাদের এখানে আসার জন্য আপনার 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মতো সময় লাগে নর্মাল শিপিং এর, আর এক্সপেডিটে আপনার 3 থেকে 4 দিন বা 1 সপ্তাহ সময় লাগতে পারে। আমি ঠিক শিওর না, কারণ আমি কখনো এক্সপেডিট শিপিং এর কার্ড আনিনি। আর বেটার হচ্ছে গিয়ে আপনার পেওনিয়ারের সাথে যে কোনো সমস্যা আপনি পেওনিয়ারের সাপোর্টের সাথে ডিরেক্ট যোগাযোগ করলে তারাই আপনাকে ইনস্ট্যান্ট হেল্প করতে পারবে। আর দয়া করে বলে রাখি সেটা হচ্ছে গিয়ে আপনি যদি অনলাইন প্রফেশনে কোনো ধরনের কাজ না করেন তাহলে পেওনিয়ার কার্ডটি নিয়ে আপনার আদতে কোনো লাভ নেই, শুধু শুধু সময় অপচয় হবে এবং আপনি এখান থেকে বারবার লোকজনকে জিজ্ঞেস করবেন যে কীভাবে আমি পেওনিয়ারে টাকা লোড করতে পারি, লোড করতে পারি, আদতে এটার কোনো দরকার দেখি না আমি। সো গাইজ, হ্যাপি ব্লগিং এবং হ্যাপি অনলাইন ওয়ার্কিং, থ্যাংক ইউ।